নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে সবজি রান্না করে দেখাব এই সবজি গরম ভাত পরোটা রুটি সব কিছুর সাথে ভালো লাগে তাই আজকে আমি সবজি রান্না করব। এখানে আমি সবজি রান্না করার জন্য শিম নিয়েছি মূলা নিয়েছি বেগুন মিষ্টি কুমড়া গাজর আলু আমার ফ্রিজে যা ছিল তাই আমি ওগুলো কেটে কুটে নিয়েছি অনেক অনেক সিম্পল একটা রান্না হয়ে যাবে এখানে আমি আদা বাটা দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো জিরা ধনিয়া গুঁড়ো আর মসুর ডাল আমি এখানে এক কাপ মসুর ডাল নিয়েছি এখানে একটু পানিও দিয়ে দেবো কিছু দিয়ে এখন আমি এটা চুলায় বসিয়ে দেবো কিছুক্ষণ হতে থাক আমি পরে এসে দেখব এখন আমি একটু আমি এখন একটু নেড়ে চড়ে নিলাম আবার টাকা দিয়ে রেখে দেব আমি কিছুক্ষণ পর একটু নেড়ে দিতে আসছি এখানে একটু লবণ দেব আমি আগে লবণ দিই লবণ দিয়ে একটু নেড়ে চড়ে দেব আবার বন্ধুরা আমি আবার একটু দেখতে আসছি আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে ডালগুলো ফুটে গেছে আর কিছুক্ষণ রান্না করলেই হবে এখন এখানে আমি একটু পাতা দিয়ে দেব আমি এখানে ধনে পাতা দিয়ে বসিয়ে রেখেছিলাম এখন আমি একটু নামিয়ে নেব তাহলে পড়ুন দেব বন্ধুরা আমি পড়ুনের জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেব এখানে লাল মরিচ দিচ্ছি আমার পরুণের পেঁয়াজ রসুন মরিচ মশলা সব হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো তরকারির উপর দিয়ে দেবো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখাবো এই যে বন্ধুরা আমার রান্না শেষ হয়ে গেছে অনেক সহজেই অল্প কিছু সবজি দিয়ে অল্প সময়ে ঝটপট রান্না করে ফেললাম আমার এই সবজিটা আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন এটা গরম ভাত রুটি পটার সাথে খেতে অনেক মজা লাগে হয়তো আপনারাও বানান আপনাদের মতন করে চাইলে এভাবে একবার বানিয়ে খেতে পারেন আমি এভাবে বানাই আর কি আপনাদের সাথে তাই শেয়ার করলাম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার